আসছে বা আপনাদেরকে আজকে দুইটা ভিডিও দেখাবো দর্শকতা গুরুত্ব সহকারে সম্পূর্ণ দুইটা ভিডিওই দেখে যাবেন দর্শকতা শেষের ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবেন কারণ শেষের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সম্প্রতি অভিনেত্রী মাহিয়া মাহি আলোচনা এসছেন তিনি আলোচনা এসছেন কারণ তিনি চাপাই নবগঞ্জের একটি আসন থেকে নির্বাচন করতে চান অনেকেই অনেক কথা বলছেন নানাজন সমালোচনা করছেন অনেকেই বলছেন যে অভিনেত্রী বা গায়িকা নায়িকা তারা কেন সংসদে যেতে চাচ্ছেন বা সংসদের ব্যাপারে তারা কতটুকু বোঝেন রাজনীতি তারা কতদিন ধরে করেছেন রাজনীতিতে তাদের অবদান কতটুকু কেন তারা হঠাৎ করে এসে সংসদ সদস্য হতে চাচ্ছেন আমার কাছে কিন্তু বিষয়টি তেমন মনে হচ্ছে না আমি এখানে সমালোচনারও কিছু দেখছি না কারণ আমরা সংসদে এমন অনেক মানুষকে দেখেছি যারা স্রেফ ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে গেছেন এবং সেই ব্যবসাও যে মানুষ বংশানুক্রমিক ভাবে খুব সহি হঠাৎ করে আহ ভুইফোর হিসেবে মানে ব্যাংকের টাকা মেরে পাচার করে বা কয়েকটি কোম্পানি খুলে ভুয়া কোম্পানি খুলে সেই কোম্পানির নামে লোন নিয়ে হঠাৎ করে রাতারাতি বড় লোক আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া মানুষরা সংসদে বসেছেন এবং এখনো সংসদে তারা আছেন সুতরাং ওনারা যদি সংসদে বসতে পারেন তাহলে একজন প্রতিষ্ঠিত গায়িকা বা একজন প্রতিষ্ঠিত সিনেমার তিনি কেন যেতে পারবেন না তিনি কেন সংসদে বসতে পারবেন না এই প্রশ্নটি করাই যায় এক দুই হচ্ছে আমার সংসদ জীবনের অভিজ্ঞতা বলে যে আপনি আসলে সংসদে বসে তিন ভাবে সময় ব্যয় করতে পারেন এক হচ্ছে আপনি কিচ্ছু না করে সময় ব্যয় করবেন কোনো কথা বলার দরকার নাই কোনো কাজ করার দরকার নাই আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি পুতুলের মতো এমনকি আপনাকে সংসদে উপস্থিত উপস্থিত থাকতে হবে না ভেরি ইন্টারেস্টিং মানে থেকে যে সময়টা আপনি সংসদে দেবেন সেটারও দরকার নাই একটা নির্দিষ্ট মেয়াদ আছে তারপরে আপনাকে একদিন বা দুদিনের জন্য উপস্থিত হতেই হবে না হলে আপনার সংসদ সাংসদ পদই থাকবে না তারপরে আবার আপনি শীত নিদ্রায় চলে যেতে পারেন আবারও আপনি গর্তে ঢুকে যেতে পারেন এবং সংসদে অনুপস্থিত থাকতে পারেন আবার আপনি সংসদে উপস্থিত হলেন কিন্তু সংসদের কোন কার্যকলাপে আপনি অংশ নিলেন না এভাবে আপনি সময় পার করতে পারেন দুই হচ্ছে আপনি সংসদে আসলেন এবং যেই দল থেকে আপনি মনোনীত হয়েছেন সেই দলের স্তুতি স্তাবক করে আপনি সময়টি পার করে দিলেন এবং বেশিরভাগ সময় এটি সরকারি দলের ক্ষেত্রে প্রযোজ্য হয় কারণ স্তুতি গান কবিতা সরচিত কবিতা ইত্যাদি আমরা শুনি সরকারি দলে যিনি সংসদ সদস্য হয়েছেন সরকারি দলের তরফে তার মুখ থেকে এভাবেও কিন্তু আপনি সময় পার করতে পারেন আর সবচেয়ে কঠিন পথটা হচ্ছে আপনি সত্যিকার অর্থে পরিশ্রম করে সত্যিকার অর্থে একজন সাংসদ হয়ে আপনি সরকারি দলকে জবাবদিহিতার মধ্যে আনবার সর্বোচ্চ চেষ্টা আপনি করতে পারেন সেটাও আপনার সাংসদ হবার আরেকটি পন্থা যেহেতু প্রথম দুটি পথ অনেক সহজ সেহেতু বাংলাদেশে বেশিরভাগ সাংসদ ওই পথেই হাঁটেন যেই কারণে বাংলাদেশে একটা আইন পাশ হতে সংসদে মোট সময় মাত্র বারো শতাংশ ব্যয় হয় যেখানে আমাদের ঘরের পাশের দেশ ভারতে ব্যয় হয় বত্রিশ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে ব্যয় হয় আটচল্লিশ শতাংশ একটি আইন পাশ করতে একইভাবে আমি যদি মিনিটের হিসাব করি আমি তো নিজে সংসদ অধিবেশনগুলো প্রতিটা মোটামুটি অ্যাটেন্ড করেছি আমি আমার অনুপস্থিতি হার খুবই কম প্রায় নাই বললেই চলে আমি সংসদে সময় আমি সেখানে অংশ নিয়েছি আমি কথা বলেছি এবং আমি একটা গ্রোস হিসাব করেছি আমি দেখেছি যে আমার হিসাবের সাথে টিআইবি যে হিসাবটি করেছে পার্লামেন্ট ওয়াচ টিআইবির পার্লামেন্ট ওয়াচ যে হিসাব করেছে মোটামুটি মিলে যায় বাংলাদেশে একটি আইন পাশ করতে গড়ে ত্রিশ থেকে একত্রিশ মিনিট সময় লাগে আধা ঘন্টার মতো সময় লাগে আমাদের ঘরের পাশের ভারতে সময় লাগে আড়াই ঘন্টার কাছাকাছি একশো একচল্লিশ মিনিট তার মানে চিন্তা করেন যে ভারতে কত ডিটেইলে একটা বিল আলোচনা হয় কত দীর্ঘ সময় নিয়ে একটা বিল পর্যবেক্ষণ করা হয় পর্যালোচনা করা হয় পক্ষে বিপক্ষে কথা বলা হয় সংশোধনী আনা হয় এবং সেই সংশোধনীর পক্ষে দীর্ঘ আলাপ চলে এতেই বোঝা যায় যে একটা সংসদ ভারতে কিভাবে চলে এবং আমাদের দেশে কিভাবে চলে। আমাদের দেশে যেহেতু সারা বছর পাঁচ বছরের মধ্যে ভাই সারা বছরও দরকার পাঁচ বছরের মধ্যে আপনি শুধু একদিন কথা চাইলে বলতে পারেন সেটা আপনি আপনার দলের যেই দল থেকে মনোনীত হয়েছেন যেই দল আপনাকে সংসদে সদস্য বানিয়েছে সেই দলের স্তুতি প্রশংসা কবিতা গান ইত্যাদি ইত্যাদি করে আপনি পার করে দিতে পারেন সুতরাং মাহিয়া মাহি কিংবা ধরুন একজন ক্রিকেটার ক্রিকেটার বিখ্যাত মাশরাফি কিংবা অভিনেতা ফারুক তাদের সংসদে আসা তো আসলে কোনো সমস্যা আমি দেখি না তারা এখন সেলিব্রিটি বলে তাদের নামটা হয়তো আমরা জানি আমরা আলোচনা করছি তার বাইরে যারা সংসদ সদস্য হিসেবে বসছেন তারা যে একেবারে সংসদ কাপিয়ে একেবারে সরকারকে কাঁপিয়ে আনছেন কিংবা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কিংবা সংসদে এমন প্রশ্ন করছেন যেটি মন্ত্রীদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে তেমনটি তো নয় এখন তারা সেলিব্রিটি বলে তারা আলোচনায় আসছেন তিন নম্বর আরেকটা যে কারণ আমার মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশে ভোটের ব্যবস্থাটা উঠে চলে গেছে ভোট বলতে বাংলাদেশে এখন আর কিছু হয় না বাংলাদেশে এখন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই হচ্ছে আপনি সংসদ সদস্য সুতরাং মনোনয়ন পাওয়া মানেই যেহেতু সংসদ সদস্য সেহেতু আপনার মনোনয়ন চাইতে তো কোনো বাধা নেই এবং আওয়ামী লীগও মনে করে যেহেতু আসলে এটা একটা ছেলে খেলার মতন ব্যাপার এখানে জনগণের ভোট দেওয়া বা একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়া বা একটা রাজনৈতিক পথপরিক্রমার মধ্যে দিয়ে আসা কোনো ব্যক্তিকে সংসদে নেওয়া অভিজ্ঞ ঝানু ব্যক্তি সংসদে বসা কিংবা যারা সত্যিকার অর্থে প্রজ্ঞা আছে মেধা আছে পরিশ্রম করবে সাংসদ হবার জন্য সেরকম একজন পার্লামেন্টেরিয়ান হতে চাওয়া মানুষকে সংসদে নেওয়ার

কর্মীরা কী প্রমাণ করতে চাচ্ছে সেটা কি মনে হচ্ছে আপনাদের যে হত্যার পেছনের মূল কারণ কে হতে পারে সেই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ